যে পাঁচটা আমল করলে জান্নাতের দরজা আপনাকে ডাকবে মুসলিম শরীফের এক হাজার সাতাশ নম্বর হাদিস রসুলিল্লা সাল্লাম বলেছেন যে নামাজ পড়বে প্রথম নাম্বার নামাজের দরজা থাকে মরার পরে ডাকবে নামাজিদেরকে নামাজের দরজা ডাকবে আসো জান্নাতে প্রবেশ করো যে রোজা রাখবে তাকে রাইয়ার নামক দরজায় ডাকবে দ্বিতীয় নম্বর যারা রোজা রাখবেন তাদেরকে রাইয়ার নামক দরজা জান্নাতের দরজা ডাকবে তৃতীয় যে ব্যক্তি দান রাত করবে তাকে দান রাতের দরজা ডাকবে যে ব্যক্তি জিহাদ করবে দুই আমিন বাবিল জিহাদ তাকে জিহাদের দরজা ডাকবে জান্নাতে প্রবেশ করার জন্য তো প্রচুর চতুর্থ নম্বর হলো যারা জিহাদ করবে তাদেরকে জিহাদের দরজা ডাকবে পঞ্চম নম্বর হলো যারা স্ত্রীকে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে পুরুষ দিবে স্ত্রীর সেবা করবে অর্থাৎ স্ত্রীর সব কিছু চাহিদা পূরণ করবে তাদেরকে এই দরজা জান্নাতের ওই দরজা দিয়ে ডাকবে রসুল উল্লাহ সল্লাহ সাল্লাশ একদিন বলছেন সকালবেলা আরো পাঁচটা কথা পাঁচটা জিনিসের কথা বলছেন ম্যান মিন কুমুল ইয়ম আজ কে তোমাদের মধ্যে রোজা রেখেছো অব কর সিদ্দিক বলেন আনা ইয়া রসুল আমি আজকে রোজা রেখেছি রাসূল বললেন মা মিন কুমুল ইয়াম তবিয়া জানা জানতান কে তোমাদের মধ্যে আজকে জানাজার নামাজ পড়ে পড়েছ রসুল বললেন কে জানাজার নামে অংশগ্রহণ করেছ অব কর বলে আনা ইয়া রসুল আল্লাহ্ রসুল আবার বললেন তৃতীয় নম্বর ম্যান মিন কুমুল ইয়ৌম তাবিয়া আদা মারি দেন কে তোমাদের মধ্যে আজকে অসুস্থকে দেখতে গেছো অবকর বলেন আনা ইয়া রাসুলাল্লাহ আমি গিয়েছি রসুল্লাহ সাল্লাম বলছেন মান কালাম মিসকিন কে তোমাদের মধ্যে মিসকিনকে সাহায্য করেছ চতুর্থ নম্বর বলার পরেও অবকর সিদ্দিক বলেন আনা ইয়া রসুলাল্লাহ অন্য হাদিসের মধ্যে আছে পঞ্চম নম্বর আসলা মূল্যান ইসনাইন কে তোমাদের মধ্যে দুইজনের মধ্যে সন্দেহ করে দিয়েছ জগরা মীমাংসা করে দিয়েছ অবকর সিদ্দিক বললেন আনা ইয়ারসুল্লাহ আমি করেছি রাসুল বললেন এগুলো কাজ থেকে কোনো একটা কাজ যদি কেউ করে জান্নাতের দরজা তাকে ডাকবে বকর সিদ্দিক বলে ইয়ারসুল্লাহ সবগুলা কাজ করলে কী হবে রাসুল বললেন সবগুলা কাজ যদি কেউ একদিন করে আর ওই দিন মারা যায় জান্নাতের সব দরজা ডাকবে বকর আমার বিশ্বাস জান্নাতের সব দরজা যাদেরকে ডাকবে এর মধ্যে তুমি হলেন প্রথম আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন আল্লাহ তাবার তালা আমাদেরকে এগুলো আমলের উপর অটল থাকার তৌফিক দান করুন আমরা নামাজ পড়ি নামাজ পড়ি নামাজ পড়বো রোজা চলে যায় রোজা রাখতে পারি না দান হরাত আমরা নিয়মিত করার চেষ্টা করব ও সুস্থ ব্যক্তিকে আমরা দেখতে যাব এটা আমাদের নৈতিক দায়িত্ব আমরা জানাজান অংশগ্রহণ করি মাসাল্লাহ অনেক বেশি কিন্তু আমরা অসুস্থরে দেখতে যাই না আমরা দান হরাত করতে রাজি না আমাদের সন্ধি লাগানোর ভুল আমরা অনেক সময় মানুষের মধ্যে ঝগড়া লাগাই দিই ঝগড়া মীমাংসা করার মীমাংসা করার লোক সমাজে বড় কম ঝগড়া লাগানোওয়ালা লোক বড়ো বেশি সুগুলকুড়ি করে সুগুল সুগুলকুড়ি করে দুইজনের মধ্যে ঝগড়া লাগাইয়ে দেয় এটা ঠিক না আপনি যদি ঝগড়া মিলাইতে পারেন দুইটা বাঙ্গা মন জোড়া দিতে পারেন আম্মাজান আয়সা সিদ্দিকা বলেন দুইটা বাঙ্গা মন জোড়া লাগাইলে আল্লাহ জান্নাতি বানায় দিবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন